সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন বন্ধুরা, এটি হচ্ছে অ্যামারিলিস লিলির কন্দ, বা যাকে আমরা চলতি ভাষায় পেঁয়াজ বলি। আসলে গত বছর যখন ফুলগুলো হয়ে যায়, তখন আপনি দুইভাবে সংরক্ষণ করতে পারেন এই কন্দগুলো। মানে ফুল হয়ে যাওয়ার পরে ওর কন্দটা মাটির নিচের দিকে থেকে যায়, তো সেটা যে টবে আপনি গাছটা করেছিলেন সেখানেও রাখতে পারেন। তবে সবচেয়ে ভালো হচ্ছে সেখান থেকে তুলে নিতে হবে, তুলে নিয়ে একটু ছাই মধ্যে রেখে দিয়ে বা নিউজ পেপারের প্যাকেট করে আপনি একদম পূর্ণ ছায়ের জায়গায় রেখে দিতে পারেন। তারপরে এটা ডিসেম্বরের শেষের দিকে কিংবা জানুয়ারির 15 তারিখ বা জানুয়ারি মাসের মধ্যেই আর কি, শীতের যখন প্রভাবটা একেবারে কমে যাবে, ধীরে ধীরে গরম পড়বে, তখন আপনি এটা বাইরে বের করবেন এবং জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু এটাকে আপনি আবার পটিং করে দেবেন। কীভাবে পটিং করবেন আমি দেখাচ্ছি একটু পরে। তো এই কন্দগুলোকে তাহলে বুঝতেই পারলেন যেখানে গাছটা ছিল সেখান থেকে তুলে নিতে হবে। এবার যেখানে গাছ আছে সেখানেও রেখে দিতে পারেন, আমি আপনাদের দেখাচ্ছি, চলুন। আশা করি দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা কন্দ, এই একটা তো বেশ বড় বড় আছে, এবং খুব খেয়াল করে দেখুন এখানে ছোট বড় অনেকগুলো কন্দ আছে। যে এটা তো বিশাল বড়, আর এইটাও একটা বড়, এইটাও একটা বড়, যেগুলো বড় সাইজ আছে সেখান থেকে কিন্তু আপনার অলরেডি চারা গাছ বেরিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে তো এখানে আমার গত বছরও ছিল, আর এখানে আমি তুলিনি, এখানে রয়ে গেছে। তো এখানে আপনি রেখে দিতে পারেন, কিন্তু এখানে ছোট বড় অনেকগুলো কন্দ এখানে রয়ে গেছে, ফলে এখানে খাবারটা যোগান দেওয়াটা খুব মুশকিল হয়ে যায়। এখান থেকে তুলে নিয়ে যদি আপনি অন্য জায়গায় বসেন তাহলে সবচেয়ে ভালো। তো আমি অন্য একটা জায়গা থেকে তুলে নিয়ে আমি সেটা স্টোর করেছিলাম। এবার স্টোর থেকে বের করে দিয়ে এই যে এখানে আমি এমনি এমনি রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু সে করে বের রেখে দেখতেই পাচ্ছেন। আর এই যে এখানে অনেকগুলো বড়ও আছে আবার ছোটও আছে দেখতেই পাচ্ছেন। তো মনে করবেন আপনি যদি নার্সারি থেকে এই বাল্ব বা কন্দগুলো যখন কিনবেন, অবশ্যই এরকম সাইজের বড় বড় কিনবেন, কারণ বড় কন্দতে কিন্তু একদম কম্পালসারি একদম ফুল পাবেনই। কিন্তু এই যে এখানে যেমন তিনটা খুব বড় আছে, এই তিনটা খুবই বড় আছে, আর এখানে যে ছোট ছোট যে আছে এইগুলো পেঁয়াজে আপনি ফুল পেতেও পারে আবার নাও পেতে পারেন, এটা রিক্সের ব্যাপার থাকতে পারে। মানে কনফার্ম হয়ে একেবারে বলা যাবে না যে আপনি ফুল পাবেনই। তো যাই হোক বন্ধুরা, এবার আমি বসাবো, কীভাবে বসাবো সেটা নিয়ে একটু আলোচনা করি। তো বন্ধুরা, যদি আপনি টপটা একটু চৌড়া বেশি নেবেন তাহলে ওখানে একসঙ্গে 3-4টি বাল্ব বসাতে পারেন, কিন্তু এরকম যদি আপনি 6 ইঞ্চি বা 8 ইঞ্চির টপ নেন তা 2টি বা 1টি আপনি বসাতে পারেন। তো টপের কথা বলা হয়ে গেল, মাটির টপ অবশ্যই নেবেন। আর একটু মিডিয়াটার কথা বলা উচিত, মানে মিডিয়া বলতে আপনি এখানে 50% গার্ডেন সয়েল নেব, 30% নিন কম্পোস্ট বা গোবর সার, 10% কিন্তু বালি দিয়ে ওয়েল ড্রেনেজ করবেন। কেন ওয়েল ড্রেনেজ না হলে কী হয়, গাছটির অনেক জল পছন্দ করে, স্যার সাথে ভাবটা পছন্দ করে, ময়েস্ট যাকে বলি, কিন্তু জমা জল পছন্দ করে না। কারণ জমা জল হলে কী হয়, পেঁয়াজটা পচে গিয়ে গাছের বৃদ্ধি এবং ফুল পেতে আপনার ব্যাহত হতে পারে। তো এই এটা করবেন। আর এই যে গোবর সার বললাম, একটু বালি দিতে বললাম, এই যে ওয়েল ড্রেনেজ করে নেওয়ার জন্য, তার সঙ্গে যদি আপনি সিংকুজি বন্ডাস নিমখোল যদি দিতে পারেন খুবই ভালো, একেবারে দিতেই হবে এমন নয়, দিতে পারলে খুব ভালো হয়, গাছটা হেলদি হয় আর হেলদি গাছে হেলদি ফুল পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানে ট্রাইকোডার্মা ভিডি দিয়েছি, এর আগে আমি অনেক ভিডিও দেখেছি, এটা 500 প্যাকেটে পাওয়া যায়। ট্রাইকোডার্মা ভিডি দিলে কী হয়, মাটির মধ্যে দীর্ঘদিন যে মাটিটা আমরা নতুন করি সেটা ছত্রাক থাকলে ছত্রাকে মেরে ফেলে, কিংবা আপনি নিমখোল তো অবশ্যই দেবেন, নিমখোল দিলে কী হয় ব্যাকটেরিয়াগুলোকে মাটির মধ্যে মেরে ফেলে, ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো, আর যেটা থেকে মানে পরে যখন ওটা থেকে যায় ওটা সার হিসাবে কাজে লাগে। তো আমি এবার এখানে আপনাকে দেখাচ্ছি, এরকম একটা বড় কন্দ নিলাম, বড় কন্দ বসানোর সময় দেখবেন এই যে ওপরের যে মুখটা আছে এই মুখটা যেন একেবারে মাটির তলায় যেন চলে না চলে যায়, এই যে এইরকম অবস্থা, এইরকম মানে মুখটাকে একটু মাটি থেকে ওপরে রাখতে হবে। কিন্তু অনেক সময় কেউ হয় কি, যারা নতুন বাগানি দেখা গেল যে পুরোটাই একেবারে মাটির মধ্যে ঢুকে দিয়েছে, তাতে কিন্তু এটা পচে গিয়ে অনেক সময় গাছটাই ঠিকমতো বের হয় না, বা বের হলেও সেটা হেলদি গাছ হয় না। এইভাবে কিন্তু আপনারা এ করবেন, একটুখানি জল দেব। তো এটা জল দিয়ে কিন্তু বন্ধুরা একেবারে ফুল ছায়াতেই কিন্তু রেখে দেবো। এবার যখন এখানে মোটামুটি বসাবেন তার মোটামুটি 2-3 সপ্তাহ পর
দু সপ্তাহ পরেও কিন্তু গাছটা বেরিয়ে যাবে, যেটা দেখালাম আমি। আর দু সপ্তাহ পরে আমি কিন্তু মোটামুটি তিন সপ্তাহ আগে একটা গাছ বসিয়েছি, চলুন সেটা দেখি, তাহলে বুঝতে পারবেন, একটা আইডিয়া চলে আসবে। তো বন্ধুরা, এই পটটা অনেকটাই বড়, আমার বাড়ির তৈরি করা সিমেন্ট বালির তো পট, সে একই রকম মাটি তৈরি করে, যেহেতু এটা রেডিয়াসটা অনেকটাই বড়, তো আমি এখানে তিনটা বাল্ব বসেছি এবং তিনটা বাল্বই কিন্তু বেশ যথেষ্ট সুন্দর হয়ে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে বৃষ্টি হলো কদিন আগে বলেই এটা একটু অ্যাডভান্স, বৃষ্টি মানে অপেক্ষা করে, বৃষ্টি শুরু হলে তো খুব তাড়াতাড়ি বেরোয়, নইলে কিন্তু এটা বাল্বটা বসানোর অ্যাকচুয়ালি টাইমটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের মধ্যে কমিট করে নিতে হবে, আর মার্চ মাসের শেষের দিক থেকে কিন্তু ফুল চলে আসে, বা 15 তারিখের মধ্যেও চলে আসে, সেটা যদি ওয়েদারটা একটু গরম পড়ে যায়। আমার এই গাছে হয়তো এই মাসের শেষের দিকে হবে না, তবে এপ্রিল মাসের ফার্স্ট উইকের দিকে আমার এই গাছে ফুল চলে আসবে, এটা বুঝতে পারছি। তো এই সময় আর কোনো পরিচর্যা করা দরকার নেই, শুধু এখানে প্রথম হয়তো কোনো সপ্তাহে দেবেন আপনি হোল জল, পরের সপ্তাহে হয়তো আমি যেমন এখানে আমার কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা এই জলটা আছে, এই জলটাই দিই। তো জলটা কিন্তু জলটা না শোকালে কিন্তু দেবেন না, আমি আপনাদের জাস্ট একটুখানি দিয়ে দিলাম, নিয়ে আসলাম বলে কাছাকাছি, এরকম জমা জল যেন ওল্ড ড্রেন যেন থাকে, যেন সেটা জলটা যেন তলা দিয়ে বেরিয়ে যায়, 5 মিনিটের মধ্যে যেন সবটা জল অ্যাবজর্ব হয়ে যায়। যেমন দেখবেন এরকম যে জল জলটা একেবারে অ্যাবজর্ব হয়ে গেছে, মানে সঙ্গে সঙ্গে একদম তলা দিকে চলে যাবে এবং সেটা অতিরিক্ত হলে বেরিয়ে যাবে। আর এটা অবশ্যই রোদে রাখতে হবে, গাছ রোদ পছন্দ করে। তো যাক বন্ধুরা, আর আমি এই ব্যাপারে কিছু বলছি না, রোগ পোকা তেমন হয়ই না, গাছটাতে যখন ফুল আসবে নেক্সট ভিডিও অবশ্যই আপনাদের সামনে আমি নিয়ে আসবো। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেশ কিছু তথ্য আমি দেব পরবর্তী ভিডিওতে, তো কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।